বন্ধুরা, এখন আমি পুরো রেডি হয়ে গেছি। আমি আজকে যাচ্ছি পৌষ মেলা দেখতে বোলপুরে, আর আমি এখন বোলপুরে বাড়িতে চলে এসেছি। বোলপুর বাড়িতে আমরা সবাই মিলে মেলা দেখতে যাচ্ছি। আমার ভাই, মামা, মামি সবাই চলে এসেছে। চলো দেখুন, রাস্তা দিয়ে বেরিয়ে যায়, হাঁটতে হাঁটতে যেতে হবে। আজকে বাজি ফাটা হচ্ছে, চলো দেখতে থাকো। টাটা। আমরা বোলপুর যাবো, মেলা যাবো, কি মজা! কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? হেঁটে হেঁটে মেলা দেখতে? মেলাতে কি নেবে? বাচ্চাদের মেলাতে কি নেওয়া বারণ? হ্যাঁ, ছোট ছেলে। নিজের উপর দিয়ে চললাম, বাজি ফাটা শুরু হয়ে গেছে। এটা দেখা যাচ্ছে, আমরা বাজির মাঠে চলে এসেছি। এই যে বাজি ফাটছে, বা দেখুন উপর দিয়ে দেখুন, যা লোকের ভিড় দেখুন চারিপাশে, বাপরে ভীষণ ভিড় মেলাতে। ইশিকা মন্ডল, ইশিকা মন্ডল, আপনি যেখানে থাকুন। আমার ভাই, এই যে আমার মামি বলি, সামনে বাপে দেখাই যাচ্ছে না ওই অব্দি। মাঠে যা ভিড়, বাপ রে বাপ! এবার আমরা চলে এসেছি, আমরা মেলার গেটের সামনে সন্ধি চলে এসেছি। এবার আমরা মেলার মধ্যে ঢুকবো। পিপিসিতে জয় হবে না, পিপিসিতে জয় হবে না, জয় হবে না, জয় হবে না। খুব পছন্দ এই যে আমার ভাই, সব সময় খাবো খাবো খাবো, এই খাবো ওই খাবো। এই যে শেষকালে একটু খাইয়ে শান্ত করা হলো। ভালো লাগছে বাবু? ভালো বাবু, ভালো বাবু, এখানে আছে। এই যে আমার ভাই খেলনা দেখতে শুরু করে দিয়েছে এসে থেকেই।
এই নবো ওই নবো করছে, খাওয়া কমপ্লিট হলো, এবার খেলা দেখা শুরু হয়েছে। খেলনা এই যে বাসনপত্র এগুলো রয়েছে এগুলো আমরা দেখছি না, ওকে বলছিলাম এটা নিবি ওটা নিবি করছে, ও তো দেবে না। শেষ পর্যন্ত দেখা যাক কি, এই যে দেখো শেষ পর্যন্ত এই মাসিটা পছন্দ হয়েছে, এই মাসিটা খুব পছন্দ, এই মাসিটা নিয়েই ছাড়লো। ওইদিকে বেরিয়ে যাবো, ওইদিকে বেরিয়ে যাবো। বাবে আমার যা ভয় করে, ভীষণ ভয় করে, আমার তো নাগরদোলায় চাপার একদম ভালো লাগে না। আর এত ভিড় আমরা এদিকে যেতেই পারিনি, না হলে আমার ভাই চাপতো নাগরদোলা, তো খুব বলছিল চাপবো চাপবো। এই যে হাতুড়িটা দেখছি না বাপে, এটা তো আমি সব থেকে বেশি মনে হয় ভয় করি, আমি তো মনে হয় যে বেঁচেই ফিরে আসবো না এটার মধ্যে উঠলে। এই দেখুন নাগরদোলা দেখতে দূর থেকে ভালোই লাগে কিন্তু চাপতে ভালো লাগে না। এই যে মেলার মধ্যে একটা বোলপুর ফুল মেলা বলে লেখা আছে, আমরা ওখানে ফুল মেলার মধ্যে ঢুকছি। এখানে দেখুন কত রকমের ফুল আর কত সুন্দর সুন্দর ফুল, দেখার মতো না সত্যি, ফুলগুলো দারুণ ছিল, দারুণ। কত লোকের ভিড় দেখছেন, আবার এই যে ফুল গাছ দেখতে দেখতে খাবার খাবো খাবো করছিল, আবার খাওয়াতে নিয়ে চলে এসেছি। এই যে আবার খাবার আমাদের শুরু হয়ে গেছে, আমার ভাইয়ের জন্য খুব খাবো খাবো করতে পারে, ঠিক আছে ছোট ছেলে ভালোবাসে খেতে। এদিকে দে আমাকে খাই, দেখছেন কেমন খাচ্ছে, চারটা আমাদেরকে একটু ভাগ দিচ্ছে না। আমার মামা আবার ঘুমনি খেতে শুরু করে দিয়েছে, যেমন যেমন আমার ভাই তেমন আমার মামা, কেমন খাচ্ছে দেখছে, দেখলি হাতে পাচ্ছে। এত সব জিনিস আছে, সব জিনিসের দেখবো। আমরা এখন মাছের অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো দেখতে চলে এসেছি, কত সুন্দর সুন্দর মাছগুলো দেখুন, খুব সুন্দর। এটা প্রতি বছরই মেলাতে করে অ্যাকোরিয়ামে এরকম মাছের। এটাও এখানে মরে গেছে, ও বাস হয়ে যায় এইটা। গুলো দেখুন, দেখে মনে হচ্ছে সবগুলো নিয়ে গিয়ে একদম, আমার তো খুব ভালো লাগছে। পান্ডারা দেখুন হাতে যেটা আছে, ফুল মেলাতে এলে সবকিছুই নিতে মনে হয়। আমরা নিয়েছি বাড়িতে সাজিয়ে রাখার জন্য, ও কি বছর নিয়ে গাছ দিয়ে সব সাজিয়ে রেখেছে। বড়টা
পরোটার মধ্যে বসেন, পরোটার মধ্যে বসেন। আর তুমি যদি আমরা বাড়ি যাচ্ছি, মেলা দেখা শেষ হয়ে গেছে। এই যে আমি নতুন ড্রেস কিনে সেটা পরেও নিয়েছি মেলা থেকে। তো টাটা, ব্লগটা ভালো লাগলে আমার লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন।